আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো ই কমার্স ওয়েবসাইটে ই কমার্সে পেমেন্ট মেথড সেট আপ করার পরেও কাজ করে না, পেমেন্ট মেথড এরর দেখায়, সেটা কিভাবে আপনারা সমাধান করবেন। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি, এই জন্য এখন আমি চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন, আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সরাসরি আমার ই কমার্স ওয়েবসাইটটি ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমি দেখুন পূর্বেই কিন্তু একটি অর্ডার করছি এই ওয়েবসাইটে। এখানে চেক আউট অপশনে যখন চলে এসেছি তখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি দেয়ার ই নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল, দিস মে বি অ্যান এরর অন আওয়ার সাইড, প্লিজ কন্ট্যাক্ট আস ইফ নিড ইউ এনি হেল্প প্রাইসিং অন অর্ডার। তো এখন আমি যদি আমার ই কমার্স এর পেমেন্ট মেথডে যাই, সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু এই যে এখানে পেমেন্ট থেকে এই যে আমি ই কমার্স থেকে এই যে আমি এখানে বিকাশ এবং রকেটটি সেট আপ করা আছে সেটা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এনাবল। তার পরবর্তীতে এখানে কিন্তু এই সমস্যা আছে। তারপরে এখন আমি আপনাদের সামনে একদম সরাসরি লাইভে আরেকটি প্রোডাক্ট অর্ডার করছি। তো আমি এখন এখান থেকে এই ল্যাপটপটি অর্ডার করছি, এই জন্য এইচপি ক্রোম বুক ল্যাপটপের টাইটেলের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এখান থেকে অ্যাড টু কার্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন প্রোডাক্টটি কিন্তু আমার কার্ডে অ্যাড হয়ে গেছে। এখানে থলিতে আমরা এখন দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবং এখানে এইমাত্র আমার ল্যাপটপটি দেখা যাচ্ছে এইচপি ক্রোম বুক। এখন এখান থেকে ভিউ কার্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমরা কার্ডে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। এখন এখান থেকে উপস্থিত চেক আউট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে চেক আউট লেখা চলে এসেছে। আসার পরবর্তীতে আমি যদি এখন স্ক্রিনিং করে নিচে আসি, সেক্ষেত্রে এখানে দেখুন পূর্বে লেখাটি আমরা লেখা দেখতে পাচ্ছি পেমেন্ট অপশন দেয়ার ইজ নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল। তো এখন আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করব, একদম সহজভাবে আমরা এই কাজটি এক ক্লিকে সমাধান করতে পারবো। এটা করার জন্য এখন আমি নতুন আরেকটি ট্যাব নিচ্ছি, এখানে প্লাস বাটনে ক্লিক করি। তো এখন এই উক্ত দেখুন এই যে আমি এখানে লিখছি ই কমার্স লেখার পরবর্তীতে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ই কমার্স চেকআউট শর্টকোড অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যেখানে আমরা যে একটি কোড দেখতে পাচ্ছি ই কমার্স চেকআউট শর্টকোড, এই কোডটি এখন আমরা ক্লিক করে নিয়ে যাচ্ছি। তো অনেক ক্ষেত্রে আপনাদের এই কোডটি এভাবে নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনার কি করবেন এই যে ই কমার্সের যেই সাইটে থাকবে সেই সাইটে আপনারা এভাবে সরাসরি ক্লিক করে দিতে পারবেন। ক্লিক করলে পরে আপনারা এই শর্টকোডটি পেয়ে যাবেন, একটু স্ক্রিন করে নিচে আসবেন। আসার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ই কমার্স চেকআউট, এই লেখাটিকে আপনারা সেমভাবে এখান থেকে কপি করতে পারেন এই অপশন থেকে। তো দেখুন আমি এখান থেকে এটা কপি করে নিয়েছি, নিয়ে যাওয়ার পরবর্তীতে এখন আমরা কি করব আমাদের এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি এখান থেকে এই পেজে চলে এসেছি। এখন এখান থেকে আমরা ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করছি। এখন এখান থেকে পেজ থেকে এখানে ওয়াল পেজ এই অপশনে ক্লিক করব। এখন আমরা এখান থেকে ই কমার্সের যে চেকআউট পেজটি আছে সেটাকে আমরা খুঁজে বের করব। তো দেখুন এই যে আমি এখানে লেখা দেখতে পাচ্ছি চেকআউট পেজ, এখন এখান থেকে আমরা কি করব এডিট এই অপশনে ক্লিক করে দেব। তো দেখুন বন্ধুরা, এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে চেকআউট পেজের পেজটি আমাদের সামনে চলে এসেছে। বাট এখানে কিন্তু অনেক হিবিজি ব্যবস্থা চলে এসেছে, আসলে কিন্তু আমাদের এই ইনফরমেশন গুলো এখানে থাকার কথা না। তো দেখুন এর নিচে কিন্তু আমরা যে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি এখানে দেয়ার ই নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল। এখন এই অতিরিক্ত যে কন্ট্যাক্ট ইনফরমেশন শিপিং ডিটেলস এই তথ্যগুলো রয়েছে, এখন এগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমরা এই সাইডে একটু ক্লিক করব। তো দেখুন ক্লিক করার পরবর্তীতে পুরো সাইডটা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, এখন এটাকে আমরা ডিলিট করে দেবো। এই জন্য এখানে আমরা যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছি এই লাইনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যেখানে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে দেখুন চেক আউটের আগের সে অপশনগুলো ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কি করবো প্লাস অপশনে ক্লিক করে দেবো। এখন এই উক্ত সার্চবারে লিখবো শর্টকোড। দেখুন শর্ট লেখার সাথে সাথে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি শর্টকোড অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রাইট শর্টকোড হেয়ার, আমরা এখান থেকে যে শর্টকোডটি কপি করছি সেই শর্টকোডটি এখন আমরা কি করবো এখানে বসিয়ে দেবো। তো বসানোর জন্য এখানে শর্টকোড এখানে কার্সার রেখে আমার শর্টকোডটি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে এই যেখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো। এখন যদি আমরা আমাদের এই চেকআউটের সাইটে এখন রিলোড দেই, দেখবো যে এই লেখাটি থাকবে না, এই সাইডে আমরা আমাদের পেমেন্ট মেথডের বিকাশ নগদ দেখতে পারবো। তো এই জন্য আমি এখান থেকে এই রিলোড আইকনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন রিলোড আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ইওর অর্ডার এবং পেমেন্ট মেথডের বিকাশ চলে এসেছে এবং এখানে রকেট চলে এসেছে। তো বন্ধুরা দেখুন বিষয়টি আমি কয়েক মিনিটের মধ্যে সমাধান করে দিলাম। তো ওকে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তীতে এরকম আনলিমিটেড ইনকাম রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।